তৃণমূল কংগ্রেসের দুর্দিনের সৈনিক অর্জুন সিং দলবদল করে নাম লিখিয়েছেন বিজেপি। এটা আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ফল বলে দাবি করেছেন দাপুটে কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভাটপাড়ার দীর্ঘদিনের বিধায়ক এবং পুর প্রধান ছিলেন অর্জুন সিং। এবার তিনি সাংসদ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তাতেই ঘটেছে বিপত্তি। কারণ গত দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদীকে ফের প্রার্থী করেছে মমতা। দলের আরো বড় দায়িত্ব এবং রাজ্যের মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল অর্জুনকে, কিন্তু তাতেও সন্তুষ্ট হননি অর্জুন। দলে থেকে বিরোধিতা যে তিনি করবেন তা অনেক আগে স্পষ্ট করে দিয়েছিলেন অর্জুন। দলের মধ্যে থেকে কোন্দল করা তার পছন্দ নয়, সে কারণেই দল থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। যদিও দল বদলের পর অন্য কারণ দেখিয়েছেন অর্জুন সিং। বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলায় তিনি দল ছেড়েছেন। অর্জুনের কথায়, নরেন্দ্র মোদী দেশের জন্য কিছু করে দেখিয়েছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন যে জঙ্গিদের দেহ কোথায়। এই দলবদলকে নোংরা খেলা বলে উল্লেখ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের ফেসবুক পেজে নিজের মন্তব্য তুলে ধরে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তিনি লিখেছেন যে রাজনৈতিক নোংরা খেলায় দিদি কংগ্রেস দল ভাঙলো, সেই একই খেলায় দিদির দল ভাঙছে বিজেপি। একই সঙ্গে তিনি আরো লিখেছেন, আমি অনেক আগে বলেছিলাম যে দিদিকেও একদিন একই খেলার শিকার হতে হবে। হিস্টরি রিপিটস ইটসেলফ বলবো না, বলবো প্রোটেক্ট জাস্টিস। এই দল বদলের খেলা রাজ্যের নতুন কিছু নয়। 2011 সালে রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বাম কংগ্রেসের অনেক বিধায়ক ঘাসফুল শিবিরের নাম লিখিয়েছিলেন, যার নেপথ্য ছিলেন তৃণমূলের একদা দুই নম্বর ব্যক্তি মুকুল রায়। এই একই উপায়ে উত্তর পূর্বে একাধিক রাজ্য খাতা খুলেছিল তৃণমূল। ত্রিপুরার প্রধান বিরোধী দল হিসেবে হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যদিও মুকুল রায়ের দল বদলের পর হিসেব বদলে গিয়েছে। সেই মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন, যাদের মধ্যে একাধিক সাংসদ রয়েছেন। আজ অর্জুন সিং এর যোগদান একটা বড় চমক। এই বিষয়ে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেছেন, দিদি আপনার রাজনৈতিক পাপ আপনাকে ছাড়বে না।